হলুদটা দিয়ে দিলাম, সম্পূর্ণ হয়ে গেছে। আড়াইশো গ্রাম হলুদ করতে 30 সেকেন্ড সময় লাগে। বুস্টটা দেখেন স্টিলের, এটা কখনো ক্ষয় হবে না। ডাবল বেয়ারিং মোটর, সামুরাই ব্লেড দেওয়া আছে, একদম ওয়াটার প্রুফ সার্কিট দেওয়াই আছে। দুইটা ঝাড় আছে, একটা 2.7 লিটার, 0.8 লিটার। এই একটা ব্লেন্ডার বাসায় নিলে আপনি মিনিমাম 20 থেকে 30 বছর চালাতে পারবেন। ভিউয়ার্স, মার্কেটে কিন্তু সবচেয়ে পপুলার একটা ব্লেন্ডার ব্র্যান্ড হচ্ছে অরপার্ট। আপনারা সবাই কিন্তু দীর্ঘ প্রায় 20 থেকে 25 বছর যাবৎ অরপার্টের ব্লেন্ডার বিভিন্ন ঘরে ব্যবহার করে আসছেন। আর সবাই জানেন যে একটা ব্লেন্ডার কিনলে নর্মালি 10-15 বছর নিশ্চিন্ত থাকা যায়, ব্লেন্ডারের পেছনে টাকা খরচ করতে হয় না। যারা ভালো মানের ব্লেন্ডার কিনবেন, আজকের এই ভিডিওটা আমরা অরপার্টকে নিয়েই সাজিয়েছি। পপুলার এই ব্র্যান্ডের দুইটা মডেল কিন্তু মার্কেট দাপিয়ে বেড়াচ্ছে, যেখানে একটা মডেল হচ্ছে স্টিল বুশের ব্লেন্ডার, আর একটা অরপার্টের চিরচেনা রূপের যে ব্লেন্ডারটা এল শেপ, যেটার এখন নতুন করে কিন্তু 2024 সালের ভার্সনে আমরা দেখতে পাচ্ছি কারিনা কাপুর অ্যাম্বাসেডার, যেটা কিন্তু আগে 23 সালে আমরা দেখছি স্টিল বুশে। আজকে এই চমৎকার প্রোডাক্ট আসলে কিভাবে কত কমে কিনতে পারবেন সেই সন্ধান দেব আমরা, আছি আদি বা এহসান স্টোর। আর আজকে আমাদের সাথে সমস্ত প্রোডাক্ট সম্পর্কে বোঝানোর জন্য এই স্টোরের ওনার আছেন। ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। অরপার্টের চাহিদা কিন্তু অনেক অনেক, হ্যাঁ, আর সেই জন্য আজকে অরপার্ট নিয়ে হাজির হয়েছেন। হ্যাঁ, আমাদেরকে দুইটা সম্পর্কে একটু বুঝিয়ে বলেন তো স্যার। অবশ্যই বুঝিয়ে বলবো। আর এখন কিন্তু কোরবানির ঈদ চলে আসছে, চাহিদা এখন এই জিনিসেরই বেশি, এই জিনিসেরই বেশি, এই জন্য নিয়ে আসলাম। আজকে অফার প্রাইজে দিব ভাই। প্রতি মাসে কেনার আইটেম কিন্তু না, না এটা সেই জন্য লং টাইমের জন্য চাই ভাই। লং টাইমের কথা যদি প্রথমেই বলি, হ্যাঁ, এই একটা ব্লেন্ডার বাসায় নিলে আপনি মিনিমাম 20 থেকে 30 বছর চালাতে পারবেন। 20-30 বছর, 20-30 বছর ভাই, আপনার যুগ চলে যাবে, আপনার পরবর্তী যুগ এসে ব্যবহার করবে, ব্যবহার করতে পারবে। কারণ এটা তো কিন্তু, এটা সম্পর্কে ভাই বিস্তারিত বলার আর বেশি কিছু নাই, লাইভ দেখাইতে বুঝিয়ে ফেলছি আমরা, বুঝিয়ে ফেলছি আমরা। বুস্টটা তো দেখাই দেই, এই যে বুস্টটা দেখেন স্টিলের বুস্ট, যেটা কখনো ক্ষয় হবে না, আবার ক্লিপ ফ্রি থাকবে, বুস্ট ফ্রি থাকবে, আবার কি সামুরাই ব্লেড দেওয়া আছে। দুইটা ঝাড় আছে, একটা 2.7 লিটার, আচ্ছা, আর একটা 0.8 লিটার। এখানে কিন্তু বিস্তারিত লেখাই আছে, মানে মোটামুটি এটা হচ্ছে একটা কমার্শিয়াল গ্রাইন্ডার, কমার্শিয়াল গ্রাইন্ডার। এই যে এখানে কিন্তু কমার্শিয়াল গ্রাইন্ডার লেখাই আছে। আচ্ছা, আপনারা কমার্শিয়াল গ্রাইন্ডার যখন বাসা বাড়িতে থাকবে ভাই, তাহলে তার কিছু বলার, মানে রেস্টুরেন্টের জন্য যেটা, হ্যাঁ, ধরেন 10 বছর, বাসার জন্য সেটা কিন্তু আরো তিনগুণ, আরো তিন গুণ। রেস্টুরেন্টে যেরকম ব্যবহার হয় বাসায় গিয়ে তা হয় না, তা হবে না। কারণ আপনারা বাসায় ব্যবহার করলে দেখা গেল সপ্তাহে 2-3 দিন ব্যবহার করবেন, হ্যাঁ, ঠিক আছে, এর বেশি আশা করি প্রয়োজন পড়বে না। আর একটা কথা হলো, এইটা ব্লেন্ডার একদম ওয়াটার প্রুফ, যেটা ভিতরে কখনো পানি পড়ার, পানি পড়লে সমস্যা হবে, গড়িয়ে যাবে। এই যে এখানে একটা জায়গা করা আছে, এখানে পানি পড়বে, বাহির দিয়ে চলে যাবে। আবার কিন্তু এটা নিচে কিন্তু সার্কিট দেওয়াই আছে, এই যে ওকে, মানে এটা বৈদ্যুতিক তারতম্য আপ ডাউন হলে সেটা সেফটি মোটর, সেফটি মোটর। আমরা এই জন্যই বলি 20 থেকে 30 বছর আপনি এটা ইউজ করতে পারবেন, কারণ এটাতে মোটরে যদি কোনো দিনও একটু প্রেসার পড়ে এটা অটো অফ হয়ে যাবে। আচ্ছা, আরেকটা বিষয়, এখানে কিন্তু স্ক্যানার দেওয়া আছে, এটা অথেন্টিক কিনা দেখা যাবে, যেটা দেখা যাবে। আর এখানে কিন্তু একদম খোদাই করে লেখা আছে, দিন ডিটেইলস যা আছে সব এখানে সব খোদাই করে লেখা আছে, এই যে খোদাই করে লেখা লেখা আছে। আচ্ছা, তাহলে আর এটা নিয়ে কোনো সন্দেহ নাই যে অথেন্টিক কিনা। এই পাশেরটা সম্পর্কে এখন একটু জানি, এরপরে কাজ দেখাবো। এই পাশেরটা সম্পর্কে যদি আমি বলি, এই যে দেখেন 2 ইয়ার্স ওয়ারেন্টি, ডাবল বল বেয়ারিং মোটর, বল বেয়ারিং মোটর, ঠিক আছে। এখন এটা 24 সালের, কারণ কিভাবে বুঝবেন, হ্যাঁ, আপনাদের 23 সালে ছিল এখানে কারিনা ছিল, হ্যাঁ, 16-তে, এখন কারিনা 12-তে চলে আসছে 24 সালে। আর এই দুইটা কিন্তু একটা 1600 ওয়াট আর একটা হচ্ছে 1200 ওয়াট। এই যে দেখেন ভাই, একদম জুন মাস, আচ্ছা, 24 জুন, ওকে ওকে, বাংলাদেশে, ঠিক আছে, ঠিক আছে। তো চলেন আমরা এখন কাজও দেখি। হ্যাঁ অবশ্যই, আমরা স্টিল বুশে আগে হলুদ দেখি চলেন। আচ্ছা অবশ্যই, স্টিল বুশে হলুদ, দুইটাতেই তো হলুদ করা যাবে মনে হয়, হ্যাঁ, দুইটাতেই করা যাবে, দুইটাতেই সবই করা যাবে। আপনার দেখা গেল ভাই, বাজার থেকে হলুদ মরিচ আমরা কিনে খাই, তারা কি করে ইটের গুঁড়া করে, আমরা মিক্স হয় কাঠের দানা, মিক্স কাঠের দানা খবরে পাই, খবরে জাল ধরে ফেলছে ভক্ত অধিকার, ভক্ত অধিকার। এই জন্য আমরা বলি আপনারা একটা ব্লেন্ডার কিনবেন, হ্যাঁ, বাসায় এটার মাধ্যমে সবকিছু করে সহজেই খেতে পারবেন, ওকে, ঠিক আছে। আপনার বাচ্চাদের নিজেদের সুরক্ষার জন্য এক একটা ব্লেন্ডার আপনাদের খুবই জরুরি, ঠিক আছে। এভাবে আগে একটা লক করে নিতে হবে, হ্যাঁ, এই যে এবার আমরা হলুদটা দিয়ে দেই, দেখেন হলুদটা দিয়ে দিলাম, তারপরে এটা লাগাই দিব। এই যে দেখেন আমরা এখানে উপরেও এয়ার লক যেটা সেটাও করে দিচ্ছি, দেখেন লক হয়ে গেছে, এখন শুধু পাঞ্চ করব।
একটা এখানে আমি 250 গ্রাম হলুদ দিয়েছি, যেটা একদম বাস্তব কথা। আচ্ছা, 250 গ্রাম হলুদ আপনার করতে 30 সেকেন্ড সময় লাগবে। আপনি যদি 1 কেজি দেন 1 মিনিট লাগবে। যদি বলেন কেন ভাই, 1 কেজি যখন থাকবে, এটা হলো 2.7 লিটারের পাত্র, 1 কেজি দিলে এই পর্যন্ত ভরে যাবে। উপরের গুলাকে নিচে টেনে আনতে একটু সময় লাগবে, সময় নেবে। হ্যাঁ ভাই, কঠিন পাওয়ার ধরাও লাগে না। ভাই, হলুদ ভাঙানোর মেশিন আমরা বাজারে দেখছি, অত বড়, বিশাল বড়, রাইসের হলারের মতো হলার। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু আমাদের বাসায় থাকবে এই ছোট্ট মেশিন, কিন্তু তাও আমরা 30 সেকেন্ডে হলুদ একদম মিহি করে দেব। এখন পর্যন্ত যে অবস্থা হয়েছে আমরা সেটা একটু দেখে নেই। এখন পর্যন্ত ভাই সম্পূর্ণ হয়ে গেছে। ওকে, এখানে দেখেন ভাই, অরিজিনাল হলুদের জাজ। আর আমরা আর একটু সময় নিয়ে করলে আরো করতে পারি। হ্যাঁ, আপনার দোকানে যদি আমরা এগুলা কিনি, হ্যাঁ, দোকানের হলুদের প্যাকেটটা ছিঁড়ে আপনারা দেখবেন কোনো ঘ্রাণ নাই, কোনো কিছুই নাই, এটা থেকে ঘ্রাণ আসতেছে। অবশ্যই ঘ্রাণ থাকবে, কারণ এটা জেনুইন হলুদ। ইয়েস, ওরা কি ইট দিচ্ছে না ডাল দিচ্ছে না কি দিচ্ছে সেটা আমরা জানি না, আমরা শুধু বিশ্বাসের উপর কিনে রাখি। ভাই, দেখা যায় পচা গলা যত মরিচ আছে সবগুলাকে নিয়ে এসে মিলে ভাঙানোর গুঁড়া গুঁড়া কিনতেছে, ওখানে রং দিয়ে দেয়, রং দিয়ে কালার করে দেয়, শেষ। ওকে, আপনারা খাবেন আর কিডনিতে সমস্যা হবে, ক্যান্সার হবে, এগুলো সব রোগ আপনার হলুদের মাধ্যমে হবে। রোদ দিয়ে শক্ত করে নেবে, আরো টনটনা করে, টনটনে করে নেবে, এতে মেশিনের কোন সমস্যা হবে না। মেশিনের আর একটু ভিজা ভিজা থাকলে কিন্তু গুড়া হয় না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা আপনার থেতলে হবে, ভর্তা হবে, এই জন্য শুকিয়ে নেবেন, এগুলো একটু ভিজা। ওকে ওকে ওকে, তো আমরা এবার দেখাই কি অবস্থা। এরপরও 10 সেকেন্ডের বেশি দিলাম না, দেখেন একদম পাউডার হয়ে গেছে। ভাই, হলুদের মরিচের জাজ দেখছেন না, এখন হলুদেরও জাজ আছে, কারণ এটা অরিজিনাল হলুদ, সেই স্মেলটা থাকবেই থাকবেই, কিন্তু রান্না করার পরে খাবেন মজা লাগবে। দেখেন, কিন্তু বাজারে ভেজাল যুক্ত খাবার খাবেন, কোনো টেস্ট থাকবে না, মজা থাকবে না, আরো শরীরের ক্ষতি, ক্যান্সার, তারপরে কিডনি সমস্যা, কত ধরনের, কত বলে শেষ করা যাবে না, যাবে না। আচ্ছা, এবার আমরা এই পাশে যেটা আছে অরপাট, 1200 ওয়াট, 26,000 RPM, 26,000 তুলনামূলক। ভাই, আমি দেখতেছি 1600 ওয়াটের চাইতে এটা স্পিড, এটার স্পিড বেশি। ভাই, স্পিড বেশি, কিন্তু দুইটার কার্য ক্ষমতা কিন্তু সেমই, মোটামুটি সেম। এটার 26,000 RPM, এটা 22,000 RPM, এটা হলো 22,000, আর এই পাশে 26,000 RPM, 26,000 RPM, তো দুইটার ভেতরে দেখা যাচ্ছে ওয়াট অনুযায়ী এটার RPM বেশি। তো এটার কাজটা আমরা এখন একটু করে দেখাই। অবশ্যই যাদের যেটা পছন্দ হবে সেটা, এখানে থাকবে 3000, ঠিক আছে। তবে এটা কিন্তু স্টিল বুশ না, এটা রেগুলার বুশ। ভাই, এটা তো পিতলের বুশ, সবাই তো প্লাস্টিক বলে, আমি পিতল বলবো। এই যে দেখেন, কাছে কিন্তু আসলে দেখা যাবে, একদম ভিতরে কিন্তু একটা পিতলের স্ক্রু দেওয়া আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এটাতে লক সিস্টেম দেওয়া আছে। আপনার যাদের ব্লেন্ডার ক্ষয় হয়, আর কিভাবে কি কারণে ক্ষয় হয় সেটা আমরা বলে দিব। ওকে, এখানে কিন্তু লক থাকে না সব ব্লেন্ডারে। হ্যাঁ হ্যাঁ, যেখানে একটা লক সিস্টেম দেওয়া আছে সব ব্লেন্ডারে কিন্তু থাকে না। এই লক না হলে এটা ওপেন হবে না, ওপেন হবে না। আরেকটা কথা হলো, যাদের এই লক নাই তাদের তো অটো চলে। ওকে, অটো যেটা চলে সেটাকে আপনি পাত্র বসাইছেন, আপনার ঘুরাইতে খেল নাই, ভালোভাবে বসাইতে খেল ছিল না, দিবেন ঠাস করে আপনার ইয়াটা পাত্রটা ক্ষতি হয়ে যাবে, ক্ষতি হয়ে গেল। কিন্তু এটাতে লক আছে, যারা জুস খেতে পছন্দ করি এটাতে করবো, আদা রসুন পেস্ট শুকনা জিনিস যা যাবতীয় যা আছে সব করবো, এটাতে শুধু মশলা গুঁড়া করবো। ওকে, আপনি চাইলে সবকিছু সব দিয়ে করতে পারবেন, ও পরিমাণ মতো করে, পরিমাণ মতো। হ্যাঁ, আচ্ছা, আমরা লাইনটা দিয়ে নেই, এরপরে এখন আমরা একটু বেসন করে দেখাই আপনাদের। ভাই, ওয়ারেন্টি গ্যারান্টি আছে তো নাকি? ভাই, এই দেখেন না, 2 বছরের লিখিত ওয়ারেন্টি। আচ্ছা, এইটার ক্ষেত্রে সেম সেম একদম সেম থাকবে। ওকে, আর আমাদের আমরা 10 বছর থাকবে সার্ভিস ওয়ারেন্টি। ওরে বাবা, ভ
ভাই ঘরের ভিতরে ঝড় শুরু হয়ে যাবে 30 সেকেন্ড 1 মিনিটের জন্য। ওকে আমি মাত্র ডিসি আর অফ করছি, এখানে কয় গেছে 5 সেকেন্ড গেছে, 5 সেকেন্ড গেছে। হ্যাঁ ভাই এই যে দেখেন এর ভিতরেই তো অনেকটা হয়ে গেছে ভাই, অনেকটা হয়েছে কি সম্পূর্ণ তো হয়ে গেছে। বাহ আপনি 30 সেকেন্ড আর চাল যারা গুঁড়া করতে চান, আমি দেখছি যে চাল গুঁড়া করে খায় অনেকে, চাল গুঁড়া করে ইনস্ট্যান্ট পিঠা বানায় খায়, সেটা আমি আমি দেখছি সরাসরি আমার আত্মীয় স্বজনের বাসায় গেছি তখন দেখছি। আচ্ছা এই ব্লেন্ডার গুলো থাকলে আপনার কোনো টেনশন নাই। কোনটার কেমন দাম হবে নেসা ভাই? ওকে কিমা টিক্কা এগুলো হবে না, এটা কাজে লাগবে তো। কিমা আপনার কিমা করবেন এটার মাধ্যমে করতে পারবেন, এটা করা যাবে? হ্যাঁ অবশ্যই। তবে সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি থাকবে, ডেলিভারি চার্জটা ফ্রি, তবে ঈদের আগ পর্যন্ত। আচ্ছা ঈদের পরে কিন্তু আবার আগের দামে চলে যাবে। ওকে আর এটা কিন্তু মার্কেট প্রাইস 6800 টাকা, 1000 টাকা ব্যবধান। ওকে আজকে আমরা এটা দিব 5600 টাকা, 5600 টাকা। হ্যাঁ 5600 টাকা। এটা কি ডেলিভারি চার্জ? ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ। অর্ডার করার সিস্টেম কি? অর্ডার করার সিস্টেম যারা এই যে এটা হলো আমাদের অ্যাড্রেস, যারা দোকানে এসে নিতে চায় এখানে চলে আসবে, আর যারা অনলাইনের মাধ্যমে অর্ডার করবেন আমাদের ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, সরাসরি কল দিয়ে কথা বলে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে অর্ডার করতে পারবেন। তবে অর্ডার করার প্রথমে অর্ডার কনফার্ম করার জন্য আপনাকে মিনিমাম 500 টাকা অ্যাডভান্স করতে হবে। সরাসরি আসতে চাইলে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের দ্বিতীয় তালায় এসকেলেটর দিয়ে উঠে হাতের বাম পাশে একটা মোচড় দিয়ে আসলে আদিবা এসান স্টোর, দোকান নাম্বার 103। তো আজকে আমরা এখানে বিদায় নিব, অফার থাকবে ঈদের আগ পর্যন্ত, পরে কিন্তু এই প্রাইজিং অবশ্যই পাবেন না।